দশম শ্রেণীর মানবিক বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। কয়েকদিন আগে তোমাদের সাথে আমি রাষ্ট্র কি, রাষ্ট্র কাকে বলে এবং রাষ্ট্র গঠনের উপাদানসমূহ আলোচনা করেছিলাম। সে আলোচনা থেকে নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই যে রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি এত বৃহত্তর প্রতিষ্ঠান এবং মানবীয় প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের উপর ভর করে আমরা সভ্য থেকে সভ্য হয়েছি, এটা তো পূর্বে ছিল না। তাহলে এই রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি কীভাবে এলো, কোথা থেকে এলো, উৎপত্তি কীভাবে হলো বা সৃষ্টি কীভাবে হলো, তাই আজকে তোমাদেরকে এই রাষ্ট্রের উৎপত্তি বা সৃষ্টি সংক্রান্ত মতবাদ নিয়ে আমি আলোচনা করব। তো এই রাষ্ট্র কীভাবে সৃষ্টি হয়েছে এ ব্যাপারে রাষ্ট্রবিজ্ঞানীগণ একমত পোষণ করতে পারেনি। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়েছেন, তারপরে সেগুলো বিশ্লেষণ করে আমরা চারটি মতবাদের কথা জানতে পারি। এক হলো ঐশী মতবাদ, দুই হলো বল বা শক্তি প্রয়োগ মতবাদ, আরেকটা হলো সামাজিক চুক্তি মতবাদ, আরেকটা হলো ঐতিহাসিক বা বিবর্তন মতবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে কেউ কেউ বলছে ঐশী মতবাদের কারণে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, কেউ কেউ বলছে বল বা শক্তি প্রয়োগ মতবাদের কারণে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, কেউ কেউ বলছে সামাজিক মতবাদের কারণে রাষ্ট্র সৃষ্টি হয়েছে, আবার কেউ কেউ বলছে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদের কারণেই ঐতিহাসিক বা বিবর্তনমূলকভাবেই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। তাহলে আসো আমরা আজকে আমরা এইটা নিয়ে প্রথমে আলোচনা করি। এইটা নিয়ে আলোচনা করে যদি সময় থাকে তাহলে আমরা দ্বিতীয়টা নিয়ে আলোচনা করবো, না হলে ধারাবাহিকভাবে তোমাদের এইগুলো নিয়ে আলোচনা করবো, চিন্তার কোনো কারণ নেই। এই যে এখানে দেখো ঐশী মতবাদের কথা বলা হয়েছে, সে ঐশী মতবাদটা কি? ঐশী, আমরা পবিত্র কোরআনকে ঐশী বাণী বলি, কেন বলি? কারণ এটা কোনো মানুষ রচনা করে নাই, এটা আল্লাহর কাছ থেকে এসেছে, সেই জন্য এটা ঐশী বাণী। তাহলে ঐশী মতবাদ মানে আল্লাহ রাষ্ট্র সৃষ্টি করেছে। এই মতবাদে যারা বিশ্বাস করে তারা বলছে রাষ্ট্র কারো দ্বারা সৃষ্টি হয় নাই, রাষ্ট্র আল্লাহ সৃষ্টি করেছেন, বিধাতা সৃষ্টি করেছেন, এই জন্য বলা হয় বিধাতার সৃষ্টিমূলক মতবাদ। এই ঐশী মতবাদকে বিধাতার সৃষ্টিমূলক মতবাদ বলেও অভিহিত করা হয়। কেন? কারণ এই মতবাদের বিশ্বাসী রাষ্ট্রবিজ্ঞানীগণ বলেছেন, খেয়াল করে তোমরা, এই মতবাদে বিশ্বাসী রাষ্ট্রবিজ্ঞানীগণ বলেছেন যে রাষ্ট্র কারো দ্বারা সৃষ্টি হয় না, রাষ্ট্র স্বয়ং আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং রাষ্ট্র শাসক যিনি হবেন তিনি আল্লাহর মনোনীত প্রতিনিধি, অর্থাৎ আল্লাহ তাকে প্রেরণ করবেন এই রাষ্ট্র এবং পরিচালনা করার জন্য এবং রাষ্ট্রের জনগণকে শাসন করার জন্য। তাহলে এখানে কয়েকটা কথা আসলো, মোট কথা দুইটা, যে রাষ্ট্র বিধাতার সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, এবং রাষ্ট্রের যিনি শাসক হবেন তিনি হবেন আল্লাহর মনোনীত প্রতিনিধি, ঠিক আছে? তারপরে এই রাষ্ট্র পরিচালনা করতে যে আল্লাহর মনোনীত প্রতিনিধি যিনি শাসক, তিনি যা বলবেন জনগণকে তাই পালন করতে হবে, এর কোনো ব্যত্যয় করা যাবে না, এবং শাসককে কোনো ব্যাপারে দায়ী করা যাবে না। কারণ এই মতবাদে বিশ্বাসীগণ মনে করেন যে যিনি শাসক তিনি তো আল্লাহর মনোনীত প্রতিনিধি, উনি তো নিজের কথা বলেন না, উনি তো আল্লাহ যা নির্দেশ দিয়ে দিয়েছেন, আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবেই রাষ্ট্রকে শাসন করতেছে, সেইভাবেই জনগণকে বলতেছে। অতএব আল্লাহর কথা আমাদের মান্য করা যেভাবে নিঃদ্বিধায় উচিত, এবং এই শাসকের কথা আমাদের মেনে চলা উচিত বিনা কোশ্চেনে, বিনা প্রশ্নে, কারণ ওনাকে তো আল্লাহই পাঠিয়েছেন শাসন করার জন্য। কাজেই শাসকের কোনো বিরোধিতা করা যাবে না, শাসকের কথা অমান্য করা যাবে না, এবং শাসকের সমস্ত কথা পরিপূর্ণভাবে আল্লাহর কথা মনে করি আমাদেরকে এগুলো পালন করতে হবে। তাহলে এখানে আমরা মোটদাকে কয়েকটা জিনিস পেয়েছি, একটা হলো রাষ্ট্র ঐশী মতবাদের ফসল, অর্থাৎ বিধাতার সৃষ্টি, অর্থাৎ আল্লাহ সৃষ্টি করেছেন, অন্য কেউ সৃষ্টি করেন নাই, এবং রাষ্ট্রের যিনি শাসক হবেন তিনি হবেন আল্লাহর মনোনীত প্রতিনিধি, অর্থাৎ আল্লাহ তাকে জনগণকে শাসন করার জন্য পাঠিয়েছে, এবং উনি যেইভাবে রাষ্ট্রকে পরিচালনা করে, যেইভাবে জনগণকে পরিচালনা করে, জনগণকে যা বলে তা নিশ্চিন্ত মনে বিনা কোশ্চেনে বিনা প্রশ্নে পালন করতে হবে। এখানে বিরোধিতা করার কোনো সুযোগ নেই, কারণ উনি তো নিজের কথা বলেন না, উনি কার কথা বলতেছেন? ওই বিধাতার কথা, আল্লাহর কথাই বলতেছেন, আল্লাহ যেভাবে বলেন সেইভাবেই উনি বলতেছেন। কাজেই শাসকের কোনো বিরোধিতা করা যাবে না, শাসকের সমস্ত কথা মান্য করতে হবে, শাসকের সমস্ত কথা পালন করতে হবে, এবং শাসকের অবাধ্য হওয়া, শাসককে অমান্য করা হলো আল্লাহর অবাধ্য হওয়া, আল্লাহর কথা অমান্য করা। তাহলে আমার কথাটা কি বুঝতে পেরেছ? এটা ভেরি ক্লিয়ার। অর্থাৎ এটার মধ্যে চারটা জিনিস আমরা পাই। এক হইল রাষ্ট্র বিধাতা সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, অন্য কেউ সৃষ্টি করেন নাই, যিনি শাসক হবেন তিনি হবেন আল্লাহর প্রতিনিধি,
আল্লাহ তাকে পাঠিয়েছেন শাসন করার জন্য, এবং উনি যা বলবেন সব আল্লাহর কথাই উনি বলবেন, এবং সেগুলো বিনা বাক্যে আমাদেরকে মেনে চলা উচিত। এর কোনো বিরোধিতা করা যাবে না, এবং বিরোধিতা করলে সেটা আল্লাহরই বিরোধিতা করা হয়, যেটা আমাদের পক্ষে করা উচিত নয় বা সঙ্গত নয়। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছ? নিশ্চয়ই ইনশাআল্লাহ আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং চেষ্টা করলে তোমরা বুঝতে পারবে। আমি আবার বলে দিচ্ছি যে আমরা চারটা মতবাদের কথা আমরা জানতে পারি রাষ্ট্র, কারণ পূর্বে তো রাষ্ট্র ছিল না। তোমরা জানো মানুষ বাস করত বনে জঙ্গলে গুহায় পাহাড়ে, তো কীভাবে রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটির সৃষ্টি হলো, যার ফলে আমরা আজকে এই সভ্যতাকে সভ্যত হয়েছে, আমরা একটা সুন্দর সামাজিক সংঘবদ্ধ রাজনৈতিক জীবনযাপন করছি। তাহলে আমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসে যে এই প্রতিষ্ঠানটা কীভাবে সৃষ্টি হলো। তাইলে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, কেউ কেউ বলছেন যে এটা ঐশী মতবাদের ফসল রাষ্ট্র, কেউ বলছেন বল বা শক্তি প্রয়োগ মতবাদের কারণে রাষ্ট্র সৃষ্টি হয়েছে, কেউ বলছেন সামাজিক চুক্তির কারণে রাষ্ট্র সৃষ্টি হয়েছে, কেউ বলছেন ঐতিহাসিক বা বিবর্তনমূলকভাবে রাষ্ট্র সৃষ্টি হয়েছে। তাহলে আজকে আমরা এইটা নিয়ে আলোচনা করতেছি। আমি আবারও তোমাদের গে থাকতে তোমাদের বুঝার সুবিধার্থে বলতেছি, ঐশী মানে আল্লাহর কাছ থেকে প্রেরিত, যেমন কোরআনকে আমরা বলি ঐশী বাণী, অর্থাৎ আল্লাহ যেটা বলেন সেটিই ঐশী। তাইলে এই ঐশী মতবাদ হইল যে রাষ্ট্র, খেয়াল করে শুনো, রাষ্ট্র আল্লাহ সৃষ্টি করেছেন, অন্য কেউ সৃষ্টি করেন, এটাকে বিধাতার সৃষ্টিমূলক মতবাদও বলা হয়। এই একটা। দুই নম্বর হলো রাষ্ট্রের যিনি শাসক হবেন তাকেও আল্লাহ প্রেরণ করেছে, অর্থাৎ আল্লাহর মনোনীত প্রতিনিধিতে তিনি, আল্লাহর মনোনীত প্রতিনিধি হয়ে আল্লাহর পক্ষ থেকে উনি রাষ্ট্রকে পরিচালনা করবেন, জনগণকে শাসন করবেন, এবং উনি যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেন, যেইভাবে জনগণকে শাসন করেন, সেটি হলো আল্লাহর কথা মোতাবেকে, আল্লাহর নির্দেশ মোতাবেকে। উনি নিজের কথা মতো নিজের সিদ্ধান্তে জনগণকে শাসন করবে না বা রাষ্ট্রকে পরিচালনা করবে না, উনি আল্লাহ যেভাবে বলে দিবেন, বিধাতা যেভাবে বলে দিবেন, সৃষ্টিকর্তা যেভাবে বলে দিবেন সেইভাবেই উনি শাসন করবেন। অতএব জনগণের উচিত হলো ওনার কথা সম্পূর্ণরূপে মেনে পরিচালিত হওয়া, এবং এই শাসকের কথাকে কোনোভাবেই অমান্য করা যাবে না, শাসকের বিরোধিতা করা যাবে না, শাসকের সমালোচনা করা যাবে না, কারণ উনি তো নিজের কথা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন না, উনি তো আল্লাহর কথা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন। অতএব ওনার বিরোধিতা করলে আল্লাহর বিরোধিতা করা হয়, বিধাতার বিরোধিতা করা হয়, সৃষ্টিকর্তার বিরোধিতা করা হয়, এবং ওনার কথা অমান্য করলে বিধাতার কথাকে অমান্য করা হয়, সৃষ্টিকর্তার কথাকে অমান্য করা হয়। কাজে এইটা বিনা বাক্যে মেনে তার অধীনে আমাদেরকে পরিচালিত হতে হবে। এগুলোই হলো ঐশী মতবাদের মূল কথা। ঐশী মতবাদের অপর নাম হইল বিধাতার সৃষ্টিমূলক মতবাদ, বিধাতার সৃষ্টিমূলক মতবাদ। আজকে এই পর্যন্তই থাক, আমরা অল্প অল্প করে তোমাদের কে বুঝাবো, এবং অল্প অল্প যেহেতু আমরা সামনাসামনি ক্লাস নিতে পারতেছি না, আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, এখানে খুব লম্বা করে দিলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আজকে এই পর্যন্তই থাক, তোমরা এই জিনিসটা ভালো করে বুঝো, আবার সামনের ক্লাসে আমরা বল বা শক্তি প্রয়োগ মতবাদ এবং সামাজিক চুক্তি মতবাদ কী, ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ কী, এই নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থাকো, তোমরা লেখাপড়ায় চালিয়ে যাও, ইনশাল্লাহ এই বিপদ কেটে যাবে, আবার আমরা একসাথে ক্লাস নিতে পারবো। ধন্যবাদ সকলকে।